হাসপাতালে যাওয়ার পথে টোটোর ভেতরই সন্তান প্রসব। শাক বাজিয়ে উরুধ্বনি দিয়ে নবজাতককে বরণ করলেন স্থানীয়রা। আপাতত সুস্থ রয়েছেন মা ও তার সন্তান। হাবড়া নতুনহাট এলাকার ঘটনা। হাসপাতালে আসার পথে প্রসব যন্ত্রণা, রাস্তায় টোটোর মধ্যেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মা। শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে নবজাতককে স্বাগত জানালেন স্থানীয়রা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নতুনহাট কাঁঠালতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দেগঙ্গা থানার উত্তর বারণী এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ মৌমিতা গাইনকে টোটোতে করে হাবড়া হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। টোটোতে যেতে যেতেই শুরু হয় প্রসব যন্ত্রণা। শেষমেশ হাবড়া থানার নতুনহাট কাঁঠালতলা বাজারে স্থানীয় মহিলাদের তৎপরতায় টোটোর চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়। টোটোর ভেতর এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন মৌমিতা। এরপর স্থানীয় এক চিকিৎসক তার চিকিৎসা করেন। বর্তমানে সুস্থ রয়েছে মা ও তার সদ্যজাত পুত্র সন্তান। এদিন সদ্যজাতকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। নবজাতককে দেখার পর স্থানীয়দের মধ্যে অনেকেই উপহারও তুলে দেন তার হাতে। এ বিষয়ে টোটো চালক বলেন, দীর্ঘদিন টোটো চালাচ্ছি, তবে আমার জীবনে এরকম ঘটনা প্রথম। স্থানীয়রাই বিষয়টি বুঝতে পেরে উদ্যোগ নেন, টোটোর চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দেন তারা। টোটোর ভেতরেই গৃহবধূ তার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আমি বাড়ির থেকে পেশেন্টকে নিয়ে আসছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। পথেই এখানটাই এই নতুনহাট বাজারে এখানেই গাড়িতেই প্রসব হয়েছে বাচ্চার, ছেলে বাচ্চা হয়েছে। চারিদিকে কাপড় দিয়ে চারিদিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, দিয়ে গাড়িতেই হয়েছে। এই টোটো জানাতে এই নতুন প্রথম অভিজ্ঞতা। না না না, খুশি খুশি। হ্যাঁ, দুজনেই বাচ্চা বাচ্চা দুজনেই ভালো আছে। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, আমরা বাড়ির ভেতরেই ছিলাম, রাস্তায় লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে আসি, তারপর সকলে মিলে সাহায্যের জন্য এগিয়ে আসি। এই যে রাস্তায় বাচ্চাটা হলো, তা আমরা খুব খুশি, টোটোতেই হয়েছে, আমরা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই উনি দিয়েছি। আমি ঘরেই ছিলাম, বাইরে সবাই লোকজন ছিল দেখলাম, এবার গিয়ে দেখি যে বাচ্চা হচ্ছে, বাচ্চা হয়েছে। তা বাচ্চা হওয়ার পরে আমরা সবাই প্রতিবেশী মিলে সবাই মিলে উনি দিয়েছি। হ্যাঁ, এখন খুব ভালো আছে। সবকিছু সুস্থভাবে মিটে যাওয়ার পর নবজাতককে নিয়ে হাবড়া হাসপাতালের দিকে রওনা দেন তার পরিবারের সদস্যরা। আসছিলাম মাঝ রাস্তায়, তারপরে ডেলিভারিটা আমার হয়ে গেছে, ছেলে, আগে প্রথম মেয়ে, খুশি তো আছি। ভালো আছেন দুজনেই আপনারা? হ্যাঁ। স্থানীয়দের মধ্যে কেউ আবার মজা করে বলে ওঠেন, ছেলের জন্মস্থান দেখাতে মাঝে মধ্যে নিয়ে আসবেন। দেখলাম যে ওখানে একটা যে অটোটা দাঁড়িয়ে আছে, টোটোটা দাঁড়িয়ে আছে, দেখলাম যে একটা মহিলা হয়তো ডেলিভারি কেস হবে মানুষের, এই পাড়ার মেয়ে ছেলেকে সবাইকে ডেকে নিয়ে তার হলে একটা কাপড় নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, পর্দাটা ওই টোটোটা ঘিরে দিলো, ওখানে বাচ্চাটা অটোমেটিক। আর ডাক্তারবাবু তাড়াতাড়ি গিয়ে ওখানে ওখানে ড্রেস ফ্রেস করলো, ড্রেসিং ট্রেসিং করে মোটামুটি সুস্থ ছিল। আর আমি উৎসাহ উদ্দীপনার সাথে মেয়েদেরকে বলে উলু দেওয়া, ছেলে হয়েছে, আমাদের একটা আনন্দ, ফার্স্ট ওনার মেয়ে হয়েছে, এবার একটা ছেলে হয়েছে, আমরা খুব আনন্দ, কিন্তু আটখানা বসে ওদের চেয়ে বেশি আনন্দ নেই। এইভাবে যে রাস্তাঘাটে যে হয়েছে, শুনেছি অনেকেরই কিন্তু এরকম ঘটনা হয়, কিন্তু এইভাবে যে একটা বাচ্চা রাস্তায় যে হয়েছে, এবার সব মেয়েরা মেয়ে ছেলেরা পাড়া যে তারা একটা সহযোগিতা করছে, যে এরকম সবাই যেন কোনো একদিন এরকম ঘটনা যদি হয়ে থাকে সবাই যেন সহযোগিতা করে এইভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।